नमस्कार बंधु, आमी संदीप बाग। आपनारा देखछेन संदीप बाग फॉर यू यूट्यूब चैनल। आशा करछि बंधुरा सबाई भालो आछेन। आज आमी आपनादेरके एई भिडियोते एकटी गूगल क्रोमेर नतून एकटी टिप्स शेयर करब। सेई टिप्सटी आशा करछि आपनादेर भालो लागबे। आज आमी देखाबो गूगल क्रोम दिए आपनि किभाबे आपनार फाइल ম্যানেজারকে ব্যবহার করতে পারেন। মানে আপনি যে এখানে গান ভিডিও রাখেন তার জন্য একটি ফাইল ম্যানেজার থাকে, আপনারা অনেকেই জানেন। সেই ফাইল ম্যানেজার ব্যবহার না করে আমরা গুগল ক্রোমের মাধ্যমে কিভাবে ফাইল ম্যানেজারে আমরা প্রবেশ করব সেটাই আজ আমি দেখাবো। বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, এই রকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি। এটা গুগল ক্রোম, এটা গুগল ক্রোম ব্রাউজার। আপনারা অনেকেই জানেন এই ব্রাউজারটা সম্বন্ধে। এই ব্রাউজারটাই আমি ফাইল ম্যানেজার ব্যবহার করব। তার জন্য একটা ছোট্ট টিপস আছে, আপনারা মন দিয়ে দেখুন, নিশ্চয়ই আপনারাও পারবেন। এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমি এখানে লিখব। তার আগে বন্ধুরা, ফাইল ম্যানেজার অনেকেই হয়তো চেনেন না, সেটা কী জিনিস আমি একটু দেখিয়ে দিই। অনেকে হয়তো বুঝতে পারছে না ফাইল ম্যানেজার কী, মানে যেখানে আমরা গান ভিডিও রাখি সেটাই হচ্ছে ফাইল ম্যানেজার, তাকে আমরা ফাইল ম্যানেজার বলে থাকি। তো আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে ফাইল ম্যানেজার, এটা আপনারা অনেকেই জানেন। তো ফাইল ম্যানেজারে যেমন আমি যে গান ভিডিও রেখেছি সেইগুলো ফাইল ম্যানেজারই থাকে। তো এই ফাইল ম্যানেজার ওপেন না করে আমরা গুগল ক্রোম থেকে কিভাবে এই গান ভিডিওগুলোকে অ্যাক্সেস করতে পারি, দেখুন আমার এখানে অনেক ফোল্ডার আছে, সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে গুগল ক্রোম থেকে আমরা ফাইল ম্যানেজারকে ব্যবহার করতে পারি। চলুন ওপেন করে নিই ফাইল ম্যানেজারটাকে। ফাইল ম্যানেজার ওপেন হয়ে গিয়েছে। এখানে আমি জাস্ট লিখব, এই দেখুন সার্চ অর টাইপ ইউআরএল আছে, এই জায়গাটাই লিখব ফাইল FILE। আমি যে কমেন্টসটা লিখছি আপনারা জাস্ট সেটাই লিখবেন, তারপর একটা কোলন দেবেন। মন দিয়ে দেখুন, একটা কোলন দেবেন। কোলন দেওয়ার পরে তিনটে স্ল্যাশ দেবেন, তিনটে স্ল্যাশ। স্ল্যাশ দেওয়ার পরে আপনি লিখবেন এসডি কার্ড, এসডি CARD, এসডি কার্ড। লেখার পর আপনি এই গো বাটনে বা আপনার যদি সার্চ বাটন থাকে সেখানে ক্লিক করে সার্চ বাটনে ক্লিক করবেন। দেখুন আমার সরাসরি ফাইল চলে আসছে। দেখুন এখানে আমার যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো দেখাচ্ছে। এটা একটি দারুণ টিপস, আপনারা মজার জন্য শিখতে পারেন বা অন্য কাউকে দেখিয়ে দেখাতে পারেন, খুব ভালো লাগবে আপনাদেরকে, অবশ্যই ভালো লাগবে। দেখুন, আমরা ফাইল ম্যানেজার ব্যবহার না করে আমরা সরাসরি গুগল ক্রোমের মাধ্যমে কিভাবে আমাদের ফাইলে ঢুকলাম বা আমাদের মেমোরি কার্ডে ঢুকলাম। দেখুন এখানে আমার যেসব ফোল্ডারগুলো আছে সব এখানে শো করছে। আমি ধরুন আমি ফটো তুলেছি, কী কী ফটো, সেই ফটোটা দেখব কিভাবে। এখানে DCIM বলে একটি ফোল্ডার থাকে, আপনারা অনেকেই জানেন। দেখুন DCIM ফোল্ডার, DCIM ফোল্ডার ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট চলে যাব ক্যামেরা, ক্যামেরায় ক্লিক করলাম। দেখুন এখানে আমি যে ফাইলগুলো বা ফটোগুলো তুলেছি সেই ফটোর কবে তুলেছি, কত সাইজ, সব এখানে লেখা রয়েছে। দেখুন খুব সহজে আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আমরা সরাসরি কিন্তু মোবাইল ফোন থেকে এইভাবে দেখতে পাই না, কবে তুলেছি ফটোটা, কত ফটোর সাইজ সেগুলো দেখতে পাই না। দেখুন এখানে ধরুন আমি যে কোনো একটি ফটোকে ওপেন করব, ধরুন এই ফটোটাকে আমি ওপেন করছি, আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করলেই ফটোটা ওপেন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফটো ওপেন হয়ে গিয়েছে। এইভাবে আপনারাও ব্যবহার করতে পারেন আপনাদের ফাইল ম্যানেজারে প্রবেশ না করে আপনারা গুগল ক্রোমের মাধ্যমে খুব সহজে ব্যবহার করে নিতে পারেন। চলুন আমি ব্যাকে যাই। আপনি যদি কোনো ভিডিও চালাতে চান তার জন্য ভিডিও চালাতে পারেন, ডাউনলোড ফাইলে কী আছে তা যদি দেখতে চান তাহলে ডাউনলোডে ক্লিক করুন। দেখুন আমার এখানে অনেক ফাইল আছে, ডাউনলোড ফাইল। তো আপনারা এইভাবে গান ভিডিও যে কোনো ফাইলকে আপনারা এইভাবে অ্যাক্সেস করতে পারবেন খুব সহজে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো, আপনারা একটু আরও দেখবেন, দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে আপনাদেরকে। যদি ভালো লাগে এই ভিডিওটি, আপনি মনে হয় যদি কোনো এইখান থেকে আমার এই ভিডিওটা দেখে আপনারা কোনো কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, তা যাতে তারাও আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে কিছু শিখতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আবার বলছি আমার চ্যানেলের নাম হচ্ছে সন্দীপ বাগ ফর ইউ। আপনারা গুগলে সন্দীপ বাগ SNDP BAG বাগ লিখলেও আপনারা আমার চ্যানেলে প্রবেশ করতে পারবেন। ধন্যবাদ, আজকের মতো আসি, আবার নেক্সট একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততদিন ভালো থাকবেন।